আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম নতুন একটা টিউটোরিয়ালে গুরুত্বপূর্ণ দুইটা টেস্টনেটের অফার নিয়ে। দুইটা হচ্ছে গোয়েলা চেন থেকে আসছে, তো গোয়েলা টেস্টনেট ফসেট কারেক্ট করে আমাদের কাজ করতে হবে। আর দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট টেস্টনেট, তাই মিস করবেন না। একটা হচ্ছে এনএফটি মার্কেট প্লেস নিয়ে টেস্টনেট, আরেকটি হচ্ছে অ্যাপটোস ওয়াইল্ড এয়ারড্রপ। তো এই দুইটা টেস্টনেট গতকাল বা পরশু দিন শেয়ার করা হয়েছে আমাদের কমিউনিটিতে, বাট সুযোগ এবং সময়ের অভাবে কিন্তু টিউটোরিয়াল করতে পারি নাই। এখানে কিছু পারফর্ম করা উচিত ছিল আমাদের। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখে দুইটা টেস্টনেটে মোস্টলি জয়েন করবেন। গতকাল আমি প্রায় লং টাইম এই টেস্টনেটটা নিয়ে পারফর্ম করেছি, ডিসকর্ডের রোলটা নিতে অনেকটাই প্রবলেমে ফেস করেছি। তো সকল প্রবলেম সমাধান নিয়ে কিন্তু টিউটোরিয়ালটা নিয়ে আসা, কারণ আমি যদি তখন টিউটোরিয়ালটা করে দিতাম তাহলে আপনারা ডিসকর্ডের রোলটা নিতে পারতেন না, কারণ ডিসকর্ডের রোলটা নেওয়াটা অনেকটাই কষ্টসাধ্য বাট খুব ইজি ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি না বুঝতে পারলে যে ঝামেলাটা হয়। যেমন গতকাল কিন্তু আমি রোলটা নিয়েছিলাম, তো কীভাবে ডিসকর্ডে জয়েন করে রোল নিতে হয় এইসব প্ল্যাটফর্মে, তারপরে রোলের ব্যাপারটা এবং কীভাবে রাইটভাবে আপনি পারফর্ম করবেন টেস্টনেটে, সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত এই ভিডিও তুলে ধরবো। মোস্টলি ভিডিওটা দেখেন এবং শুধু আর্নিংয়ের চিন্তাভাবনা মাথায় শুধু নিয়ে কাজ ভিডিও দেখেন না, কাজ শেখার মতো একটা মন মানসিকতা নিয়ে ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনি কাজ শিখতে পারলে নেক্সট টাইম আপনার জন্যই কিন্তু ভালো ভালো প্ল্যাটফর্মগুলো আপনাকে ভালো প্রফিট দিবে, যদি সেই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগান এবং কি পারফর্ম করেন। আশা করি আজকে যে দুটো টেস্টের অফার শেয়ার করবো, দুটো যদি লেগে যায় তাহলে অ্যাটলাস কম হলো আপনাদের $200 থেকে $500 পর্যন্ত প্রফিট হবে। যদি ঠিকঠাক মতো ওরা পারফর্ম করে মার্কেটে লঞ্চ করে তো মিস করবে না, দুইটা টেস্টনেটে জয়েন করবেন। অ্যাপ ফার্স্টে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যারা এখনও বাইন্যান্সের ফুটবল ইভেন্টে জয়েন করতেছেন না এবং কি কু কয়েনের প্রেডিকশনে জয়েন করতেছেন না, মোস্টলি জয়েন করেন, এখান থেকে ভালো কিন্তু প্রফিট হচ্ছে সবার। ভিডিওটা দেখে এক কথায় একটা হিউজ পরিমাণে কুপ দিতে পারবেন আপনি। তো অ্যাপ ফার্স্টে আমরা চলে আসি প্যারাস্পেস, যে টেস্টনেট রাউন্ডটা চলতেছে এই অফারটা কীভাবে জয়েন করবেন। তো এই অফারে জয়েন করার আগে এর সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে বলে নিই, সেক্ষেত্রে আপনাদের ধারণাটা বাড়বে এবং কি আইডিয়াটা বাড়বে যে প্ল্যাটফর্মটা কী নিয়ে কাজ করতেছে। তো এই প্ল্যাটফর্মে আমাদের অ্যাডফার্সলি জয়েন করতে হলে গোয়েলা টেস্টনেট থেকে আমাদের গোয়েলা ইথিরাম ফসেট কালেক্ট করতে হবে। কীভাবে এই ফসেটটা কালেক্ট করতে হয় সেটা দেখাই দিব লাইভলি, এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ওরা এই পুরো প্রজেক্টটাতে পারফর্ম করার পর আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাক্সিতে ওদের দুইটা NFT আছে, দুইটা NFT আমাদের ক্লেম করতে হবে। তো আমি ডিরেক্টলি ব্রাউজার দিয়ে ওপেন করে দেখাচ্ছি। তো আমাদের মূলত এখানে দুইটা গ্লাক্সি NFT ক্লেম করতে হবে। দুইটা গ্লাক্সি NFT ক্লেম করার জন্য মূলত আমাদের এখানে পারফর্ম করতে হবে, টেস্টনেট কালেক্ট করতে হবে, তারপরে ওদের যে টেস্টনেট সাইট আছে মানে সোয়াইপ প্ল্যাটফর্ম NFT মার্কেট প্লেস, সেখানে আমাদের পারফর্ম করতে হবে। এবং দুইটা NFT কী কী আমি একটু আপনাদের ফর এক্সাম্পল দেখাই দিই, পার্ট 1 পার্ট 2। এটা হচ্ছে পার্ট 1 NFT, এটা আপনি ইজিলি ক্লেম করতে পারবেন, কিন্তু পার্ট 2 NFTটা ক্লেম করার জন্য আপনাকে ডিসকর্ড থেকে রোল নিতে হবে, যেটার জন্য কালকে আমাকে অনেক ঝামেলা ভয়তে হয়েছে। তো যাই হোক, আমি খুব ইজিলি দেখাই দিব কীভাবে নেবেন। আর এই দুটো NFT ক্লেম করার মেন উদ্দেশ্যটা কি, দুটো NFT যদি ক্লেম করেন, এটা হচ্ছে আরবিট্রাম নেটওয়ার্ক নিয়ে কিন্তু কাজ করতেছে তারা। তো আরবিট্রাম নেটওয়ার্ক যখনই মার্কেটে লঞ্চ করবে অফিসিয়ালি, তখনই কিন্তু মূলত আমরা এয়ারড্রপ পাবো, অনেকটাই চান্স আছে। এবং কি দুইটা NFT ক্লেম করলে তো সেক্ষেত্রে আমরা যে রোলটা পাচ্ছি এবং দুটো NFT পাচ্ছি, সেই NFTর জোরে মূলত তাদের মনে করেন আপকামিং যে এয়ারড্রপটা আসবে আশা করতেছে সেটা আমরা পেয়ে যাবো। তো যাই হোক, ফিউচারে আপকামিং এয়ারড্রপের জন্যই কিন্তু এই টেস্টনেটে পারফর্ম করা। তো যাই হোক, কীভাবে জয়েন করবেন, অ্যাড ফার্স্টলি আপনাদের কী করতে হবে, গোয়েলা টেস্টনেটে ফসেট কালেক্ট করতে হবে অ্যাড ফার্স্ট আমাদের ট্যাক্স। তো গোয়েলা ফসেট কালেক্ট করার জন্য সিম্পল আপনি এখান থেকে গোয়েলার যে নেটওয়ার্কে কপি করে নেন, অ্যাড ফার্স্টলি আপনার মেটোমাক্সে গোয়েলা ফসেট গোয়েলা চেনটা অ্যাড করে নেন। কীভাবে অ্যাড করতে হয় দেখাই দিই, মেটামাক্সটা ওপেন করেন। মেটামাক্সে এখানে কিন্তু নেটওয়ার্ক আছে অনেক, তো এখান থেকে আপনি গোয়েলা নেটওয়ার্কটা পেয়ে যাবেন। কীভাবে পাবেন দেখেন, এখানে অনেকগুলো নেটওয়ার্ক শো করতেছে, যেমন শো অ্যান্ড হাইট, এখানে আপনি ক্লিক করবেন। শো অ্যান্ড হাইটে ক্লিক করলে তারপরে দেখতে পাবেন এখানে অনেক নেটওয়ার্ক অনেক সময় অন অফ থাকে। তারপর চাইলে আপনি যে ইথিরাম মেনেটে ক্লিক করার পর নিচের দিকে দেখেন এই যে এখানে অ্যাড নেটওয়ার্ক অপশন আছে, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলে আপনি অ্যাডভান্স থেকে এখানে ইজিলি কোয়েলা চেন টেস্টনেটটা অ্যাড করে নিতে পারবেন। সিম্পল ফোর লাইক দেখেন, এখানে সার্চ বারে আসলে দেখেন যে এখানে আপনার গোয়েলা টেস্টনেটের ইটা থাকে, যেমন গোয়েলা টেস্টনেট নেটওয়ার্ক, ঠিক আছে। তো এটা জাস্ট আপনি এইভাবে ওপেন করবেন, এখানে সকল RPCগুলো এখান থেকে দেখায়, তো আপনি এখান থেকে দেখে ইজিলি আপনি এগুলো অ্যাড করে নিতে পারবেন। তারপর আপনাদের সুবিধার জন্য গোয়েলা RPC যদি অ্যাড করতে না পারেন, দেখেন এখানে গোয়েলা RPC পোস্ট করে দিয়েছি, এখানে লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের গ্রুপ থেকে আপনাকে RPC দিয়ে দিবে, RPCটা আপনি ওইখান থেকে কালেক্ট করে ম্যানুয়ালি আপনি অ্যাড করে নিতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি নিয়ে ম্যানুয়ালি অ্যাড করে নেন মেটামাক্সে। ম্যানুয়ালি অ্যাড করার জন্য আপনি এখান থেকে আসবেন, এখান থেকে আসার পর যে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে আপনি একদম ম্যানুয়ালি আপনি যেভাবে অ্যাড করতে চান, তো অ্যাড এ নেটওয়ার্ক ম্যানুয়ালি লেখা আছে এখানে, জাস্ট সিম্পল ক্লিক করে আপনি এখানে দেখেন নেটওয়ার্ক নেম, তারপর RPC সব দেখে দেখে বসে অ্যাড করে নেবেন।
লাইক দেখেন আমি কিভাবে বসাইলাম, তারপর জাস্ট আমি সেভ আইকনে ক্লিক করলাম, আপনার গোয়েল আছেন টেস্ট নেটটা কালেক্ট হয়ে গেল। তো আমার এখানে কিছু পরিমাণে ফসেট আছে, আমি এখন লাইভ আপনাদের মাঝে ফসেট নিয়ে দেখাবো। ফসেট নেওয়ার জন্য সিম্পলি এখান থেকে ফসেট লিঙ্কটা জাস্ট ওপেন করে নেন, যেভাবে আমরা দেখাইছিলাম একটু আগে, কপি করে নেবেন, নেওয়ার পর আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন। তো জাস্ট সাইটটা যখন এইভাবে ওপেন হবে ফসেট নেওয়ার জন্য, এখানে দেখেন লগ ইন অপশন আছে এবং সাইন আপ অপশন আছে। অ্যাট ফার্স্টলি আপনি কী করবেন, এখানে সাইন আপ করবেন, সাইন আপ আইকনে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। এখানে সাইন আপ করার জন্য গুগল অপশন আছে, একদম ইজিলি আপনি গুগলে ক্লিক করে দেবেন। তো আপনার মোবাইলে যে টেম্পোরারি যে মেলগুলো আছে, যেগুলো আপনি নর্মালি ইউজ করেন, তো যে কোনো একটা টেম্পোরারি ইমেল সিলেক্ট করবেন। সিম্পল এখানে কিছু অপশন সিলেক্ট করে দেবেন দুই একটা, জাস্ট যেটা খুশি। তারপর এখানে নেক্সট বারে ক্লিক করবেন, তারপরে যে এখান থেকে আপনাকে বলছে সিলেক্ট করতে যে কোনো একটা, তো আমি ইথিরাম সিলেক্ট করলাম অ্যান্ড নেক্সট বারে ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানে ফি দিবেন, তারপরে নেক্সট বারে ক্লিক করবেন। অ্যান্ড অলমোস্ট আপনার এখানে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে, এগুলো তো দরকার নেই, আপনি স্কিপে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি যা যা লেখা আছে আপনি জাস্ট ইয়েস লিখে দেন। ইয়েস লেখার পর ইয়েস লেটস বোল্ট, জাস্ট এইভাবে ক্লিক করে দিবেন। এখানে এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলে গেছে, এখন আপনি জাস্ট আপনার ইথিরাম অ্যাড্রেসটা দিয়ে সেন্ড করলে আপনাকে 0.2 আপনার ফসেট দিয়ে দিবে। তো জাস্ট আপনি অ্যাড্রেসটা কপি করেন, অ্যাড্রেসটা কপি করার পর আমরা এখন চলে আসি এখানে। আসার পর আমাদের দেখেন লাইভ আমি এখন সেন্ড করতেছি, সেন্ড আইকনে ক্লিক করার পর জাস্ট সেন্ড ইথিরামে ক্লিক করলে দেখবেন ওরা আপনাকে দিয়ে দিছে। এভাবে করে আপনি প্রতিটা গুগল আপনি ইমেল ইউজ করে, গুগলে ইমেল ইউজ করে প্রতি অ্যাকাউন্ট থেকে 0.2 ইথিরাম প্রতিদিন 24 ঘন্টার ভিতরে অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনি 2-5 ইথিরাম আপনার অনায়াসে আপনি ইউজ করতে পারবেন, 2-4 ইমেল একাধিক ইমেল ইউজ করে আপনি নিতে পারবেন। ফসেট কীভাবে নিত সেটা বুঝাই দিলাম। এখন ফসেটের ঝামেলা গেল, আর পিসি ঝামেলা চলে গেল, এখন আমরা পারফর্ম করবো হচ্ছে সাইটে। তো পারফর্ম করার জন্য টেস্টনেট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কপি করবেন, যেভাবে দেখে স্টেপ বাই স্টেপ ফলো করেন, উল্টাপাল্টা করলে ঝামেলা করবেন। এই টেস্টনেটের লিঙ্কটা নিলাম, এখন আমরা টেস্টনেটে পারফর্ম করার জন্য আমরা চলে আসতেছি সাইটে। মূলত ম্যাটামাস কানেক্ট করে আছি উইনডেক্সে, উইনডেক্স দিয়ে হয়তো বা কাজ করতে একটু স্পিড ভালো পাওয়া যায়। তো আমি এখান থেকে এখানে ফসেটটা চলে আসবে, এটা নিয়ে টেনশন কোনো কারণে একটু পরে দেখতে পারবেন ফসেট চলে আসছে। আমি এখন টেস্টনেটে পারফর্ম করবো, তার জন্য সিম্পলি এখানে আসলাম, ওপেন করে নিলাম। ওপেন করার পর এটাকে আপনি অ্যাডভার্সলি ডেস্কটপ মুড করে নেন। তো এটা মূলত একটা এনএফটি মার্কেট প্লেস নিয়ে কাজ করতেছে, এখান থেকে একটা আপকামিং অ্যাডপ পাওয়ার পসিবিলিটি আছে। এখন বর্তমানে একটা টেস্ট নিতে আছে, তো যার জন্য কানেক্ট করে সিম্পল এটা ক্লিক করে দিলাম। কানেক্ট করে সিম্পল ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে আপনার এক্সটেনশনে ম্যাটামাক্স থেকে যে অ্যাপ্রুভাল আসছে, অ্যাপ্রুভালটা দিবেন। আপনি নেক্সটে ক্লিক করার পর আপনার কানেক্ট হয়ে যাবে, 2-3 সেকেন্ড ওয়েট করবেন। তারপর দেখেন কানেক্ট হয়ে গেলে দেখেন আমার কিন্তু ফসেটও ইতিমধ্যে চলেই আসছে। তো যাই হোক, ফসেট একটু বাড়ায় নিয়ে নেবেন 2-3 অ্যাকাউন্ট দিয়ে একই। তারপরে এখানে দেখেন কানেক্টটা হয়েছে কি না তাটা শিওর হওয়ার জন্য আবার ম্যাটামাক্স সিলেক্ট করতে বলতেছে, হয়তো বা সাইনিংটা হয় নাই, হ্যাঁ আবার অ্যাপ্রুভাল দিতে বলছে। তো যখনই আপনার ম্যাটামাক্সটা কানেক্ট হয়ে যাবে দেখবেন এখানে আপনার প্রোফাইল লোগো আসবে, আই মিন আমার এটা কানেক্ট হয়ে গেছে এটা বুঝতে পারলাম এই সিস্টেমে। তো কানেক্ট হওয়ার যাওয়ার পর অ্যাট ফার্স্টলি আমাদের যে কাজটা করতে হবে, অ্যাট ফার্স্টলি তাদের এখান থেকে আমাদের টেস্ট নেটের টোকেন সংগ্রহ করতে হবে। তো টোকেন এখানে আমি একটু ঝুম করে দেখাইতেছি, এখানে একটা লেখা আছে টেস্ট টোকেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এটা অনেক বড় ফি কাটে, এখানে যখন সিম্পল করে ট্রানজ্যাকশন কনফার্মেশন চলতেছে এবং আপনার এখানে ম্যাটামাক্স থেকে অ্যাপ্রুভাল আসবে। তো এখানে অনেক বড় ধরনের একটা ফি কাটে, দেখি আমার কত ফি কাটতেছে। তো ম্যাটামাক্সটা ওপেন করে দিবেন, ওপেন করার পর দেখেন এইখানে তো মোটামুটি 0.18, একদম কমই দেখতেছি, কিন্তু গতকালকে প্রায় আমার কাছ থেকে প্রায় 1.5 পর্যন্ত নিয়ে নিছিল। গতকাল হয়তো প্রেশার ছিল অনেক। তো এটা মিন হচ্ছে এখানতে মূলত আপনাকে টোকেনের পাশাপাশি এনএফটিও দিবে, টেস্ট নেট এনএফটি দিবে, যেটাই আমরা ইউজ করবো। সাকসেসফুলি আমাদের মিন্ট সাকসেস, আমাদের এনএফটি মিন্ট হয়ে গেছে, মানে টেস্ট নেট ফ্রি এনএফটি ওরা আমাদেরকে দিয়ে দিছে এবং টেস্ট নেট টোকেনও দেওয়া হয়েছে। তো এখন আমাদের যেটা দিছে আমরা একটু স্ক্রল ডাউন করবো। দেখেন আমি স্ক্রল ডাউন করলে এইখানে যে ERC-20 টোকেনগুলো এখান থেকে আমাদের সাপ্লাই করতে হবে এবং কি গ্রো করতে হবে এই টোকেনগুলো, যে কোনো একটা আপনার যেটা পসিবল। যে আপনার কাছে যদি ডাই টোকেন থাকে তো ডাই টোকেন ইউজ করতে পারেন। আমি দেখি সাপ্লাইতে ক্লিক করে আমার ডাই টোকেনটা আসে কি না। তো আমার ব্যালেন্সে কিন্তু আমাকে কিন্তু ওরা ডাই টোকেন দেওয়া হয়েছে, দেখেন আমার এখানে ওরা 10,000 ডাই টোকেন দিছে, টেস্ট নেট টোকেন দিছে। যদি আপনার কাছে ডাই টোকেন না থাকে, অন্য যদি আপনি ইথিরাম দিয়েও আপনি করতে পারেন, ফর লাইক ইথিরাম, USDC, USDT। তো আমরা যদি USDC-তে দেখি সাপ্লাই, USDC-ও আমাকে দেওয়া হয়েছে। তো আপনি যদি যেটা দেওয়া হয়েছে আপনি ওইটা ইউজ করেন। তো আমি ডাই টোকেন দিয়েছি, ডাই টোকেনে সাপ্লাইতে ক্লিক করলাম, এখানে আপনি কিছু পরিমাণ ডাই টোকেন দিবেন। তো আমি ফর লাইক এখানে 5,000 ডাই টোকেন দিতে করতেছি, 5,000 টোকেন দিলাম। তারপরে এখানে আপনি সিম্পল অ্যাপ্রুভ কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যাপ্রুভ কন্টিনিউ ক্লিক করার পর আপনার কিন্তু এখানে ম্যাটামাক্স থেকে প্রত্যেকবার কিন্তু অ্যাপ্রুভাল দিতে হবে। অনেক উপরে ট্রানজ্যাকশন কনফার্মেশন চলতেছে, আই মিন আমার এখানে অ্যাপ্রুভাল দিতে হবে। এখন থেকে আর অ্যাপ্রুভালগুলো দেখাবো না, ভিডিও বড় হয়ে যাবে, অ্যাপ্রুভালগুলো আপনাদের দিয়ে নেবেন। অনেক ভিডিওতে আপনাদের অ্যাপ্রুভাল দিয়ে দেখাইছি, এখানে অ্যাপ্রুভাল যখন তখন চলবে এ পর্যন্ত ট্রানজ্যাকশন কনফার্মেশন হবে। সাকসেসফুল ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেছে, তারপর এখানে সাপ্লাই করতে হবে। সাপ্লাইতে ক্লিক করার পর আবারও এগেইন অ্যাপ্রুভাল দিবেন ম্যাটামাক্স থেকে।
সিম্পল আমরা অ্যাপ্রুভাল দিই এখানে, কিন্তু ইথিরাম গোয়েলা ইথিরাম থেকে সব ফি কাটতেছে, ট্রানজাকশন না হয় ওয়েট করবেন। ডাই টোকেন কিন্তু সাপ্লাই কমপ্লিট, সাপ্লাই হয়ে গেলে আপনি এখান থেকে ব্রো করবেন, যে টোকেনটাই সাপ্লাই করবেন ওই টোকেনটা এখানে ব্রো করতে হবে। তো আমাদের ডাই টোকেনের লিস্ট হচ্ছে এটা, এখানে আমাদের ব্রো করতে হবে তিন নম্বরে মেবি ডাই টোকেন। হ্যাঁ, ব্রো আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি যেহেতু 5000 টোকেন ই করছেন তাহলে আপনি 2500 টোকেন মেবি করতে পারবেন। যদি আমি দেখেন ফোর লাইক, আমি যদি এখানে 3000 দিই তাহলে কিন্তু হচ্ছে, কিন্তু আমি যদি এখানে 5000 দিই তাহলে কিন্তু মেবি হবে না, কারণ এখানে আপনাকে লিমিটটা বুঝতে হবে। তো আমি 4000 দিয়ে দেখি, 4000ও নিবে না, তো আমি 3000 দিয়ে করবো। 3000 টোকেন জাস্ট ব্রো করলাম, 3000 টোকেন ট্রানজাকশন অ্যাপ্রুভাল দিবেন। ফোর লাইক এইভাবে করে আপনি দেখেন আমি ডাই টোকেন দেখাইছি, আপনি চাইলে ইথিরামে একটু করতে পারেন, ইউএসডিটি মানে আপনাদের যে ফসেটগুলো আছে আপনি দুই একটা এইভাবে করে একই সিস্টেমে সাপ্লাই এবং ব্রোক করে নেবেন। তো জাস্ট এইটুকু কাজ করার পর আপনি দুই একটা টোকেনে করার পর আপনি সিম্পল কী করবেন দেখেন, এইখানে দেখেন আপনার এখানে কিন্তু পজিশন আসে। তো এই কাজটা করার পর এখন আমরা টোকেন কিন্তু সাপ্লাই ব্রো করছি, এখন আমাদের এনএফটিও সাপ্লাই ব্রো করতে হবে। দেখেন এখানে অনেকগুলো এনএফটি শো করতেছে ফোর লাইক, আমি ডেস্কটপ মোড থেকে দেখাচ্ছি। এখানে দেখেন জুম করে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে এই যে লাস্ট প্রথম লাইনের যে লাস্টের দুটো এনএফটি আছে এখানে আপনি সাপ্লাই দিতে পারেন। তো প্রথমে আমরা সাপ্লাইতে সিম্পল ক্লিক করি, সাপ্লাইতে ক্লিক করার পর এখানে আপনাকে এনএফটি আর কি এখানে সাপ্লাই দিচ্ছে, আমাদের তো টেস্টনেট এনএফটি ওটা দিয়ে দিছে, ওটা দিয়ে আমরা দিব। এখানে টিক মার্ক দিবেন, টিক মার্ক যখন দিবেন তখন কিন্তু এটা লোড নিয়ে অ্যাপ্রুভাল হবে। আপনি অ্যাপ্রুভালে সিম্পল একটা ক্লিক করবেন, এখানে আপনার মেটামাস্ক থেকে নোটিফিকেশন আসবে, আমার কই নোটিফিকেশন, জাস্ট এখান থেকে অ্যাপ্রুভাল দিবেন, অ্যাপ্রুভাল হয়ে পর্যন্ত ওয়েট করবেন। তো অ্যাপ্রুভাল দেওয়ার পর এখানে সাপ্লাই এনএফটি, এখন আমরা এনএফটি সাপ্লাই দিব, একটা এনএফটি আমরা এখানে সাপ্লাই দিতেছি আমাদের ওই টেস্টনেট এনএফটি দিয়ে। তারপর এখান থেকে আপনি মেটামাস্ক থেকে অ্যাপ্রুভাল দিবেন, ট্রানজ্যাকশন কনফার্ম হতে মনে হয় 2-3 সেকেন্ড সময় লাগবে। দেখেন ফোর লাইক হয়ে গেছে, এখানে আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার এটা ই হয়ে যাবে, মানে সাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট উপর দিকে সবুজ আসবে, মানে আমার এনএফটি সাপ্লাই কমপ্লিট। তো এই আপাতত টেস্টনেটে সকল কাজ কমপ্লিট, তো এখানে সাপ্লাই কিন্তু আমি করে ফেলছি। আপনি চাইলে এখানে আরও দুই একটা এই এনএফটিটা আপনি সাপ্লাই করতে পারেন যদি আপনার কাছে সময় থাকে, তো আমি একটা করছি, আপনি চাইলে আরও একটা করতে পারেন যদি পসিবল হয়। তো এটা করার পর এখানে দেখেন মাই পজিশন একটা লেখা আছে, মাই পজিশনে এসে আপনাকে কিছু পরিমাণ আপনি চাইলে উইথড্রল করতে পারেন, মাই পজিশনে আসবেন। এই মাই পজিশনে আসার পর আপনি দেখেন আপনি যেসব টোকেনগুলো সাপ্লাই করছেন এগুলো থেকে আপনি কিছু পরিমাণে আপনি এখান থেকে মাই পজিশন থেকে আপনি উইথড্রলও করতে পারবেন। আপনি যে এনএফটি সাপ্লাই করছেন, তারপরে ডাই টোকেন সাপ্লাই করছেন, এগুলো সব কিন্তু এখানে শো করবে। উইথড্রল বাটনটা আমি দেখতেছি না, গতকাল দেখছিলাম, তো উইথড্রল চাইলে করতে পারেন, না চাইলেও নেই, উইথড্রল বাটন নাই, সমস্যা নেই। আমাদের যে টাস্কগুলো ছিল, আমাদের মোটামুটি টেস্টনেটে যে কাজগুলো ছিল আমাদের এই প্ল্যাটফর্মে সবগুলো কিন্তু আমরা করে ফেলছি, এখন আমাদের আর কোনো কাজ নেই। এখন আমাদের কাজ হচ্ছে গ্লাক্সির এনএফটি ক্লেম করা এবং কি আর ডিসকর্ড থেকে রোল নেওয়া, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তো আমরা অ্যাডফার্স্টলি গ্লাক্সির যে অ্যাডফার্স্ট যে এনএফটিটা আছে সেটা আমরা ক্লেম করার জন্য পার্ট যে ওয়ান লেখাটা আছে এইখানে আসবেন, যেভাবে দেখে এইভাবে কাজ করবেন। প্রথমে পার্ট ওয়ান এনএফটিটা ক্লেম করার জন্য পার্ট ওয়ান এখানে ক্লিক করে কপি করে নিলাম, নেওয়ার পর এটা আমরা এখন ক্লেম করার জন্য আমাদের ব্রাউজারে আলাদা একটা ট্যাব নিচ্ছি, সেই ট্যাবের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। লাইক এখানে আপনার এইভাবে ডেস্কটপ মোড করে নিন, তারপর দেখেন এখানে সুইচ অ্যাবোটোরিয়াম, আমাদের নেটওয়ার্কটা অ্যাবোটোরিয়ামে সুইচ করতে হবে। তো অ্যাবোটোরিয়ামে একটু হলেও ফি লাগবে গ্যাস ফি হিসাবে, আমি এখানে দেখেন এক্সটেনশন আমার অ্যাপ্রুভাল আসছে, আমি অ্যাপ্রুভাল দিই। গোয়েলা চেন থেকে এখন অ্যাবোটোরিয়ামে মূলত এটা সুইচ হলো, আমার নেটওয়ার্কটা অ্যাবোটোরিয়ামে চলেছে, অ্যাবোটোরিয়ামে কিছু পরিমাণ আমি ফি রাখছি, আপনি কিছু পরিমাণের ফি রাখবেন। তো অ্যাবোটোরিয়ামের ফিটা কোথা থেকে পাবেন, বাইন্যান্স থেকে নিতে পারেন, একদম উইথড্রল কোনো ফি নাই। বাইন্যান্স থেকে যে কোনো ইথিরাম আপনি ম্যানেজ করেন, ইথিরাম ম্যানেজ করার পর আপনি সিম্পল এখান থেকে বাইন্যান্স থেকে ইথিরামটা জাস্ট উইথড্রল দেওয়ার সময় অ্যাবোটোরিয়াম নেটওয়ার্কে দিবেন। লাইক এখানে দেখেন আপনি ইথিরাম যখন উইথড্রল দিবেন তখন সেন্ড অপশনে ক্লিক করার পর আপনি দেখেন যে এখানে নেটওয়ার্ক আছে, আপনি অ্যাবোটোরিয়ামে $1 হলে উইথড্রল দিতে পারবেন, আর অ্যাবোটোরিয়ামে কিন্তু কোনো ফি নেই, অ্যাবোটোরিয়ামে সিলেক্ট করে উইথড্রল দিবেন কোনো ফি নেই। আপনার কাছে যদি বাইন্যান্সে কোনো ডলার থাকে তাহলে আপনি এখানে কনভার্ট করার অপশন আছে, আমি সেটাও দেখাই দিই যাতে সুবিধা হয়। ট্রেডে ক্লিক করার পর দেখেন এখানে কনভার্ট অপশন আছে, কনভার্ট অপশন আসার পর আপনি মেবি ইথিরামটাও কনভার্ট করতে পারবেন। ফোর লাইক আমি একটু চেক করি যে এখান থেকে আপনি জাস্ট আপনি ধরেন আপনার কাছে বিউএসডি আছে $1, তো আপনি বিউএসডি সিলেক্ট করার পর এখানে আপনি ইটিএস লিখে সার্চ করবেন, দেখবেন ইটিএস কনভার্ট করতে পারবেন। তো ইটিএসটা জাস্ট কনভার্ট করে নেবেন বিউএসডি $1 থেকে, আপনি ইথিরাম কনভার্ট করার পর আপনি ইথিরামটা আপনি যখন উইথড্রল যখন দিবেন তখন জাস্ট আরবিট্রামে উইথড্রল দিবেন। তো আপনি বাইন্যান্স থেকেও কিন্তু $1 থাকলে আপনি এখানে অনায়াসে আনতে পারতেছেন, তো আপনি $1 রাখেন অনেক অফারে জয়েন করতে পারেন। এখানে ফি 2 সেন্ট কার্ডের, কিন্তু ইথিরাম রাখলে অনেক উপকার আসবে। তো যাই হোক এখানে যখন টাস্কগুলো করতে হবে, অ্যাডভান্স যে টাস্কগুলো আছে যেমন রিডিটের টাস্ক আছে, তারপরে এখানে টুইটারের টাস্ক আছে এবং কি ডিসকর্ডের টাস্ক আছে। তো আমরা প্রথমে এখানে আমরা রিডিটের টাস্কটা করব, তাই রিডিট লিঙ্কে সিম্পল ক্লিক করলাম।
তাদের পোস্টটাকে আপনি লাইক করবেন অ্যান্ড রিডিট করবেন। দেখুন অলরেডি 56k রিডিট পড়ে গেছে, মানে কী পরিমাণ ইউজাররা এখানে কাজ করতেছে বুঝতে পারছেন, কী পরিমাণ ভাইরাল হয়েছে এটা। তারপরে এখানে ব্যাগে চলে আসার পর আপনি যখন ভেরিফাই ক্লিক করবেন এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি ঝুম করে দেখাইতেছি, তারপরে এইখানে আপনি এই টুইটারটা ওদের ফলো করে দিবেন, ফলো করার পর এটা ভেরিফাই করবেন। তো অলরেডি কিন্তু ওদের ফলোয়ার সেই লেভেলের আসছে। তারপরে এখানে আমরা টুইটারে ফলো করে দিলাম অ্যান্ড আমরা গ্যালাক্সিতে ফিরে আসলাম। আসার পর এটাও আমরা ভেরিফাই ক্লিক করে দিই, এটা আমরা ভেরিফাই ক্লিক করে দিলাম। তো আমাদের ডিসকর্ডের টাস্কটা বাকি আছে। ডিসকর্ডের টাস্কটা ভেরিফাই করার জন্য আপনি সিম্পলি যে এখানে আমাদের চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পর এখানে কিন্তু ওদের ডিসকর্ডের লিঙ্ক দিছি, ওদের ডিসকর্ডটা জয়েন করবেন। নর্মালি যেভাবে দেখাচ্ছে এইভাবে ডিসকর্ডে জয়েন করেন। নর্মালি আপনি ডিসকর্ডে জয়েন করার পর এখানে জাস্ট আপনি কী করবেন, এখানে জাস্ট ভেরিফিকেশন লেখাটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন। নর্মালি এই যে এখানে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখন আমি আপনাদের দেখে রোলের ব্যাপারটা কি। এখানে যখন আপনি জেনারেলে ক্লিক করবেন, দেখেন এখানে জেনারেল আছে, জেনারেলে ক্লিক করার পর আপনি যখন হাই হ্যালো লিখবেন, দেখেন আমি জাস্ট একটা হাই লিখলাম আমার ডিসকর্ড অ্যাকাউন্ট দিয়ে। তো আমার যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমের উপর যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার রোলটা দেখা যায়। দেখেন আমাকে কিন্তু বর্তমানে একটা রোল দিয়ে, সেটা হচ্ছে প্যারাল ফ্রেশাম না কি নাম জানি। এই রোলটার মাধ্যমে, রোলটা থাকা মানে হচ্ছে কি আপনি শুধু প্রথম যে এনএফটিটা আছে, মানে ফার্স্ট আমরা পার্ট ওয়ান এনএফটি এখানে লেখাই আছে, পার্ট ওয়ান এনএফটিটা আমরা ক্লেম করতে পারতেছি। তার জন্য আমরা এখন জাস্ট ভেরিফাই ক্লিক করলে এটা ক্লেম হয়ে যাবে। তো এটা ভেরিফাই হয়ে যাবে, তারপরে এটা আমরা ক্লেম করে নিব। ফোর লাইক দেখেন এটা কিন্তু এখন আমার ক্লেম অপশন অ্যাভেল আছে। তো ক্লেম করার একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ভাই এই যে আমি টাস্কগুলো করলাম, এই টাস্কগুলো কিন্তু আমার প্রোফাইলে কিন্তু সব ডিসকর্ড টুইটার এগুলো কিন্তু কানেক্ট আছে, আপনাকে কিন্তু এগুলো কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমি ক্লেম এখানে সিম্পল ক্লিক করলাম অ্যান্ড এখানে আমার আরবিট্রাম থেকে কিছু পরিমাণে ফি দিতে হবে, মেটামাক্স একটু পরে অ্যাপ্রুভালটা চলে আসবে, দেখেন এই যে ওয়েটিংয়ে আসছে এবং সামান্য একটা ফি দিতে হবে। তো লাইক একদম সামান্য একটা ফি, মেবি 10 সেন্টের মতো একটা ফি বা 5 সেন্টের মতো একটা ফি। তো আমরা এটা দিয়ে দিলাম, তারপরে এখানে আমাদের এনএফটিটা ক্লেম হয়ে যাবে। এনএফটি কিন্তু অলরেডি আমাদের ক্লেম হয়ে গেছে, ট্রানজ্যাকশন কমপ্লিট, ক্লেম কমপ্লিট, ট্রানজ্যাকশন হয়ে গেছে। এখন আমাদের পার্ট ওয়ান এনএফটি ক্লেম শেষ, এখন হচ্ছে আমরা পার্ট টু এনএফটি ক্লেম করব। এই দেখেন ফোর লাইক পার্ট টু এনএফটি, পার্ট টু এনএফটি পার্ট টু লেখা আছে। এখানে আপনি জাস্ট ক্লিক করে লিঙ্কটা নেবেন, নেওয়ার পর আপনি আপনার এখানে এসে আপনি পার্ট টুটা ক্লেম করবেন। আমি লিঙ্কগুলো আগে রেডি করে রাখছিলাম কাজের সুবিধার্থে। তো পার্ট টু এনএফটি লিঙ্কটা আমার কোথায়, তো এটা হচ্ছে পার্ট টু এনএফটি, এটা এখন আমরা ক্লেম করব। পার্ট টু এনএফটি ক্লেম করার জন্য এখানে কোনো সোশ্যাল টাস্ক আপনার নাই, এখানে শুধু বলছিল যে এই যে এই কাজগুলো করতে, ব্রো করতে, সাপ্লাই করতে, ERC-20 টোকেন টেস্টনেট করতে। তো এগুলো কিন্তু আমরা করে ফেলছি, তার জন্য এই কাজগুলো সবুজ আসছে। কেন কি আমাদের এখানে যে অ্যাড্রেসটা, গ্যালাক্সিতে যে অ্যাড্রেসটা আমরা কানেক্ট করছি ওই অ্যাড্রেসটাই কিন্তু আমরা টেস্টনেটে পারফর্ম করছি, তার জন্য মূলত আমাদের এই টাস্কগুলো অটোমেটিক ভেরিফাইড হয়ে গেছে। আর আপনিও যখন টেস্টনেটে পারফর্ম করবেন তখন গ্যালাক্সিতে যে অ্যাড্রেসটা কানেক্ট আছে ওই অ্যাড্রেসটা দিয়ে আপনি টেস্টনেটে পারফর্ম করবেন, না হলে কিন্তু প্রবলেম ফেস করবেন। এমনকি ডিসকর্ড যেটা কানেক্ট আছে ওই ডিসকর্ডটা, আর গ্যালাক্সিতে কানেক্ট আছে ওই ডিসকর্ডটা দিয়ে পারফর্ম করবেন সব জায়গায়। তো যাই হোক, এখানে আমরা ভেরিফাই ক্লিক করলে আমাদের কিন্তু এটা এখন ভেরিফাই হবে না। আমি দেখাই যে ভেরিফাই যখন আমি ক্লিক করলাম এটা কিন্তু ভেরিফাই হবে না, কারণ আমাদের কাছে রোল নাই। দেখেন রোল নাই দেখে কিন্তু ভেরিফাই হচ্ছে না, এখন আমাদের রোলটা নিতে হবে। রোলটা নেওয়ার জন্য আমি ফোর লাইক আবারও এখানে আসি, চ্যানেলে আসি, চ্যানেলে আসার পর আবারও ডিসকর্ডে ওদের যাই। দেখেন কীভাবে রোলটা নিয়ে খেয়াল করেন, যখন আপনি এখানে আসবেন ডিসকর্ডে আসার পর আপনি রোলটা নেওয়ার জন্য এই যে এখানে একদম উপরের দিকে আসবেন, উপরের দিকে আসার পর দেখেন কালেক্ট এই যে কলাব্যান্ড জয়েনে সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেটস গো একটা অপশন আছে, সিম্পল লেটস গো অপশন সিম্পল এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এখানে বলছে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে, তো যখনই আমরা ওয়ালেট কানেক্ট করবো এখানে ওয়েব অপশন আসছে, ওয়েবে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনাকে বলবে ব্রাউজার সিলেকশন করতে। তো ফোর লাইক ধরেন আপনার এখানে আপনার এক্সটেনশন ব্রাউজারগুলো দেখাচ্ছে না, শুধু ক্রোম ব্রাউজার দেখে, তাহলে আপনি ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। যদি মনে করেন না আপনার এক্সটেনশন ব্রাউজার দেখাচ্ছে তাহলে এক্সটেনশন ব্রাউজারে ক্লিক করবেন। ফোর লাইক ধরুন আমাকে আমার এক্সটেনশন ব্রাউজার কিন্তু এখানে শো করতে, তার জন্য এক্সটেনশন ব্রাউজারে আমি সিম্পল এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ওপেন দ্য ব্রাউজারে ক্লিক করলে কিন্তু এখন আমার ডিরেক্টলি ব্রাউজারটা ওপেন হয়ে যাচ্ছে। তো ব্রাউজারটা ওপেন হয়ে গেলে কিন্তু এখন আমি এখান থেকে ইজিলি আমি কানেক্ট করতে পারবো। আপনার মেটামাক্সে অ্যাপ্রুভাল আসবে, আপনি অ্যাপ্রুভালটা দিবেন। যদি দেখেন কানেক্ট করতে প্রবলেম হয় তাহলে অ্যাপ ফার্স্ট লিখে ডেস্কটপ মোড করে নেবেন। দেখেন এখন কিন্তু আমার অ্যাড্রেস শো করতেছে, যে অ্যাড্রেসটা আপনি ভেরিফাইড করবেন ওই অ্যাড্রেসের উপরে ক্লিক করার পর এটা কিন্তু এখন হাইলাইট হলো, এখন আমার ভেরিফাইড অপশনটা চলে আসছে। ভেরিফাই ক্লিক করার পর এখন কিন্তু আপনার এক্সটেনশনে একটা অ্যাপ্রুভাল আসবে, একটু আপনাকে ওয়েট করতে হবে। তো অ্যাপ্রুভাল আসতে পারে না আসতে পারে, আমার অ্যাপ্রুভাল আসে না, আমার ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি ডিসকর্ডে যান, আপনি ডিরেক্টলি ডিসকর্ডে আমরা ওপেন করলাম, ডিসকর্ডে তারপর দেখেন আমার কিন্তু রোল গ্যারান্টি বাই বোর্ড, মানে আমার রোল কিন্তু দিয়ে দিছে। কোন রোলটা দিছে দেখেন,
প্রা স্পেস ট্রাভেল রোলটা আমাদের দিয়ে দিছে। এটা কীভাবে চেক করবেন যে আপনাকে দিছে কি না, তার জন্য আপনি দেখেন, ফর এক্সাম্পল আমি যদি এখন জেনারেলে যাই, জেনারেলে যাওয়ার পর আমি যদি আবারও এখানে হাই হ্যালো লিখি, তাহলে আপনি আপনার দেখতে পারবেন। আমি এখানে হাই হ্যালো লেখার পর আমি যখন এখানে কমেন্ট করলাম, তারপরে ফর এক্সাম্পল এই যে এখানে আপনি যখন প্রোফাইলে ক্লিক করবেন, দেখেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনি আপনার যে রোলটা দিছে, দেখেন এই যে প্যারাল স্পেস প্যারাল ট্রাভেল রোলটা কিন্তু আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে, আমরা কিন্তু ওদের রোলটা নিয়ে নিছি, প্যারাল ট্রাভেল রোলটা আমাদের নেওয়া হয়েছে। এখন আপনি যখন ভেরিফাই ক্লিক করবেন, আপনার কিন্তু এটাও ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি এনএফটিটা ক্লেম করতে পারবেন। ফর লাইক একটু ওয়েট করেন, দেখেন ক্লেম অপশন চলে আসে। এখন জাস্ট ক্লেমে ক্লিক করে এনএফটি ক্লেম করে নেবেন। আমরা সেকেন্ড এনএফটি ক্লেম করে নিলাম। এখন আপনি আরেকটা রোল নিয়ে রাখবেন। জাস্ট আমাদের তো দুইটা এনএফটি ক্লেম হয়ে গেলো, যে দুইটা আমাদের কন্ডিশন দিছিল। তো আপনি আরেকটা রোল নেওয়ার জন্য আপনি সিম্পল দেখেন, আমাদের কিন্তু অলরেডি একটা রোল আছে, প্যারাল ট্রাভেলস আর একটু প্যারাল ফিনান্সিয়াল, দুইটা আমাদের রোল কিন্তু আছে। তো আপনি আরেকটা রোল নিতে পারেন চাইলে। যখনই আপনার দুইটা এনএফটি ক্লেম হয়ে যাবে, তখন আপনি এখানে এসে আরও একটা রোল নেবেন। এই রোলগুলো পরে কাজে লাগতে পারে। তো এখানে জাস্ট আপনি যে ওই যে সেম ওই উপরের লিঙ্কটাতে ক্লিক করবেন। অ্যাট ফার্স্টলি ওই যে ক্লাব অ্যান্ড জয়েন, যেখানে আপনারা আসিলেন আর কি, সেখানে আসার পর এখান থেকে আপনি আবারও ওই যে উপর দিকে এসে আবারও আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। লেটস গোতে ক্লিক করলে আপনার নিচের দিকে একটা আবার একটা লিঙ্ক দিয়ে দিছে, নতুন লিঙ্ক, সেখান থেকে আপনি কানেক্ট আইকনে ক্লিক করবেন। এখন আমি আপনাদের দেখাই, যখন আমি ওয়েব আইকনে ক্লিক করলাম, যদি দেখেন আপনার এক্সটেনশন ব্রাউজারগুলো শো না করতেছে মোবাইলে, তাহলে আপনি ধরেন ক্রোমে ক্লিক করলেন, ক্রোমে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা চলে আসতেছে। এই লিঙ্কটা আপনি এখান থেকে নিয়ে জাস্ট আপনি এখান থেকে আপনি এই লিঙ্কটা ওপেন ব্রাউজারে ক্লিক করার পর, এই লিঙ্কটা আপনি শেয়ারে অথবা ক্লিক করার পর, আপনি দেখেন শেয়ারে ক্লিক করলে লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাচ্ছে। এই যে লিঙ্কটা কপি হলো, এটাই আপনি নিয়ে আবার ভেরিফাইড করতে পারবেন। এটা নিয়ে কিন্তু আপনি চাইলে অনায়াসে আপনার যে ব্রাউজার আছে, বেটা ব্রাউজার, এখানে এসে আপনি কানেক্ট করতে পারবেন। ফোর লাইক দেখেন আমি এই লিঙ্কটা নিয়ে এখন আমি এইখান থেকে আমি কানেক্ট করতেছি। তারপরে সেম লাইক আগের মতো জাস্ট ভেরিফাই ক্লিক করবেন, এখান থেকে আপনার কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আপনি ডিসকর্ডে আপনি রোলটা পেয়ে যাবেন। কানেক্ট হয়ে গেছে, এখন আপনি যদি ডিসকর্ডে যাই, ডিসকর্ডে যেয়ে দেখি আমাদের সেকেন্ড রোলটা হয়তো ওরা আমাদেরকে দিয়ে দিছে। আমাদের সেকেন্ড রোলটা দিয়ে দিছে, আগে এক্সপ্লোরার রোলটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। তো জাস্ট আপনি এখন জেনারেলে যেয়ে আপনি চেক করতে পারবেন। জেনারেলে যেয়ে আপনি যদি হাই হ্যালো লেখেন, তাহলে দেখতে পাবেন এখানে অনেক ইউজার কিন্তু ভাই রোল পাচ্ছে না এই গ্রুপে। গতকাল থেকে আমি রোলের ব্যাপারটা আমি বুঝতে পারিনি। তো দেখেন এখানে কিন্তু আমি ক্লিক করলে মোটামুটি সাকসেসফুলি আপনার এখানে প্যারালাল এক্সপ্লোরার সকল রোলগুলো কিন্তু এখানে শো করবে আপনার প্রোফাইলে। এখানে দেখেন অন্য অন্য ইউজাররা কিন্তু অনেক ইউজার আছে। আমি যদি ফোর লাইক একটা ইউজারের উপরে ক্লিক করি, দেখেন দেখুন এই ইউজার কিন্তু রোলের জন্য রোল, হ্যাঁ উনি পাইছে। এখানে যদি আমরা অনেক ইউজার আছে, যদি আমরা একটা ক্লিক করি, দেখেন যেমন এই ইউজারের কাছে রোল নাই, উনি বুঝতেছে না রোলটা কীভাবে নিতে হয়। এখানে অনেক ইউজার আছে ভাই, সারাদিন ঘুরতেছে এই গ্রুপে কিন্তু রোল পাচ্ছে না। রোল না পাওয়ার কারণটা হচ্ছে মূলত উনি আর কি এই প্রসেসটা বুঝতেছে না যে এখানে কীভাবে কাজ করতে হবে। দেখেন এখানে অনেক ইউজার আছে, কিছু কিছু ইউজারের কাছে রোল আছে, কিছু কিছু ইউজারের কাছে রোল নাই। আপনি প্রোফাইলে ক্লিক করে ওদের রোলগুলো চেক করতে পারবেন। এনিওয়ে আমি সকল স্টেপ দেখিয়ে দিছি। এখন যদি এই প্ল্যাটফর্ম আপকামিং কোনো অ্যাডপ দেয়, তো এই প্যারাস্পেস টেস্টনেট প্ল্যাটফর্মটা যদি আপকামিং, যেহেতু ওদের এনএফটি আমরা হোল্ড করছি এবং কি প্লাস ওদের টেস্টনেটে আমরা পারফর্ম করছি, সেই বিনিময়ে যদি ওরা যখন মার্কেটে লঞ্চ করবে, তখন কিন্তু ওরা আমাদের এয়ারড্রপ দিতে পারে। তো ফোর লাইক এর জন্য কিন্তু পুরো প্রসেসটা আমরা দেখাই দিলাম, সবাই জয়েন করে নিন। ভিডিও হলে একটু লাইক করেন ভাই। আমি চেয়েছিলাম দুইটা প্রজেক্ট শেয়ার করার, কিন্তু আমি তারাফুরা পছন্দ করি না, খুব আমি শান্ত পরিবেশে কাজ করতে পছন্দ করি, তার জন্য ভিডিওটা বড় করলাম না। আরেকটা যদি টেস্টনেট শেয়ার করে যাই, তাহলে ভিডিওটা হয়ে যাবে প্রায় 30-40 মিনিট, পরে দেখা যাবে আমার বয়সের সাথে ভিডিও মিলবে না। তো যাই হোক, এটা যারা দেখছেন পরে সবাই কাজ করে পারফর্ম করে নেন এবং একটা লাইক করে দিন ভিডিওতে। আর নেক্সট টিউটোরিয়ালে আমি আরেকটা টেস্টনেট আপনাদের শেয়ার করবো, সেটা হচ্ছে অ্যাপটোস ওয়াইল্ড। আশা করি এটাও আপনারা জয়েন করবেন। আর যদি আপনার মনে চান যে এরকম আমি টেস্টনেটের ভিডিও আরও করি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি কমেন্ট না করেন, তাহলে আমার ইচ্ছা হবে না ভিডিও করার, কারণ ভাই টেস্টনেটের অফারে কোনো ফায়দা নেই যে আমার কোনো রেফার কমিশন আসছে এরকম কিছু, বা আমি ইউটিউব থেকে টাকা পাচ্ছি এরকম কিচ্ছু না। জাস্ট আপনাদেরকে ভালো কিছু একটা দেওয়ার জন্য যদি টেস্টনেটের পারফর্ম যদি অ্যাডপ দেয়, তাহলে ভাই $200-300 অনায়াসে প্রফিট হয়ে যায়। এই কারণে ভিডিওগুলো করে, একটা ভিডিও বানাতে 2-3 ঘন্টা সময় অনেক সময় লেগে যায়, কারণ টেস্টনেটের অফারে যারা জয়েন করে তারা জানে যে কত রকম প্যারা খাওয়া লাগে। তো এ নিয়ে ভিডিও অবশ্যই লাইক করবেন, পাশে থাকেন, ধন্যবাদ সবাইকে।